বংপসাগৰৰে সৃষ্টি হোৱা ঘূৰ্ণিবলয় অডচাশ ঘণ্টা ভিতৰত নেব লঘুচাপৰ ৰূপ পাঁচদিন প্ৰবল বৰ্চিব চবিছ জিলা য়েল' ৱাৰ্ণিং জাৰি গতকা বজ্ৰপাতৰে বাৰজণৰ মৃত্যু হৈছিল এছৰচি সূচনা অন্তিম যাত্ৰাৰে পূৰ্বত বাচস্পতি সূৰ্যনাৰায়ণ পাত্ৰ ভূৱনেশ্বৰ বাসভৱনলৈ মুখ্যমন্ত্ৰী সমেত বিশিষ্ট ব্যক্তি কলে শেষ দৰ্শন বিধানসভাৰে দিয়ল গাৰ্ড অফ অনৰ জন্মভূমি দিগ পহিৰে হ'ব শেষকৃত্য ପ୍ରଥମ କକ୍ଷପଥ ପରିବର୍ତ୍ତନ କଲା ଆଦିତ୍ୟ ଏଲ୍ ୱାନ୍ ଟ୍ୱିଟ୍ ଯୋଗେ ଇସ୍ରୋ ପକ୍ଷରୁ ସୂଚନା ପୃଥିବୀର କକ୍ଷପଥରେ ଷୋହଳ ଦିନ ଧରି ଘୁରିବ ଆଦିତ୍ୟ ଏଲ୍ଓ୍ୱାନ୍ ମଙ୍ଗଳବାର ପରବର୍ତ୍ତୀ କକ୍ଷ ପରିବର୍ତ୍ତନ ବଢିଲା ଉଦୟନିଧି ଷ୍ଟାଲିନ୍ଙ୍କ ପାଇଁ ଅଡୁଆ ସନାତନ ଧର୍ମକୁ ମ୍ୟାଲେରିଆ ଓ ଡେଙ୍ଗୁ ଭଳି କହିବାରୁ ତେଜିଲା ରାଜନୀତି ଥାନାରେ ଏତଲା ଦେଲେ ସୁପ୍ରିମକୋର୍ଟ ଓକିଲ ତଥା ସାମାଜିକ କର୍ମୀ পুড়াপুা নকলি নোট জবৎ একচাশ লক্ষ ষোল হাজার টঙ্কা জাল নোট জবত করেছে ক্রাইমব্রাঞ্চ এসটিএফ এইসব জাল নোট সহ সোনপুর জনে অভিযুক্ত দীপক মেহরু ক্রাইম ক্রাইমব্রাঞ্চ সূচনা অনুসারে গতকাল এসব নোট ছতিশগড় আসছে নকলি রাকেট্রে অন্য কিছু অভিযুক্ত অনুমানোট পরীক্ষা কোলকাতার ভারতীয় রিজর্ভ ব্যাঙ্ মুদ্রণক সূচনা অনুসারে রাজ্য ক্রাইমব্রাঞ্চ এসটিএফ দ্বারা বেআইন জাল নোট কারবার নেই কারবারপুর জেলা উলুন্ডা থানা অন্তর্গত মাটিখাই নয় গতকালি গতকাল চড়াও করা সে জাল নোট তেয়েরি ব্যবহৃত প্রিষ্টিং মেসিন সহ একচাশ লক্ষ ষোল হাজার টঙ্কা পাঁচশো টঙ্কা জাল নোট জবত করে সূচনা উলুন্ডা থানা ମାଟି ଖାଇ ନୂଆବସ୍ତିର ଦୀପକ କୁମାର ମେହେରଙ୍କୁ ଗିରଫ କରିବା ସହ ବୀରମହାରାଜପୁର ଏଚ୍ଡିଜେଏମ୍ କୋର୍ଟକୁ ଚାଲାଣ କରାଯାଇଥିବା ଏସ୍ଡିଏଫ୍ ପକ୍ଷରୁ ସୂଚନା ମିଳିଛି ତେବେ ଏହି ଘଟଣାରେ ଆଉ କାହାର ସମ୍ପୃକ୍ତି ରହିଛି ସେ ନେଇ ଅଧିକ ତଦନ୍ତ ଲାଗି ରହିଛି ରାଜ୍ୟ ବାହାରକୁ ନକଲି ନୋଟ୍ ଚେର ଲମ୍ବିଥିବାରୁ ତଦନ୍ତ ପାଇଁ ଏନ୍ଆଇଏର ସହଯୋଗ ନିଆଯାଇପାରେ ଉତ୍ତର ବଙ୍ଗୋପସାଗର ଅଞ୍ଚଳରେ ସୃଷ୍ଟି ହୋଇଛି ଘୂର୍ଣ୍ଣିବଳୟ ପରବର୍ତ୍ତୀ ଅଡ଼ଚାଳିଶ ଘଣ୍ଟାରେ ଏହା ଲଘୁଚାପରେ ପରିଣତ ହେବ যার প্রভাব আজি রাজ্যের বিভিন্ন স্থানের প্রবল বর্ষা হচ্ছে আজ চব্বিশ জেলাপ্রেলো ওয়ার্নিং জারি করছে আঞ্চলিক পাশিপাগ বিভাগ ঝারসুগুড়া দেবগড় সমলপুর অনুগুড় বৌদ্ধ ও ক্ধমে সতুরী রুইশ মিলিমিটর যা বর্ষা হয়েপে গজপতি গঞ্জাম পুরী কটক ঢেকানা কুঝর ময়ূরভঞ্জ দেবগড় সুন্দরগড় বরগড় ও সোনপুরে প্রবল বর্ষা হবারছে এসব জেলায় সতুরি শহে দশ মিলিমিটর যা বর্ষা হয়ে পেপে রাজ্যের ভিন্ন ভিন্ন স্থানের বজ্রপাতের বার জন মৃত্যু হয়ে চৌদ গুরুতর আহত হয়েছেন এন এসরি সূচনা খোর্ধা জেলার চারিজক মৃত্যু হয়েনিজ আহত হয়েছেন বলাগীের জন অনুগুড় বৌদ্ধ জগৎসিংহপুর ও ঢেকানা জেলায় জণে লেখা ব্যক্তি জীবন নিয়েছি বজ্রপাত ଚିରନିଦ୍ରାରୀ ବରିଷ୍ଠ ବିଜେଡି ନେତା ସୂର୍ଯ୍ୟନାରାୟଣ ପାତ୍ର ଗତକାଲି ତାଙ୍କ ଦେହାନ୍ତ ହେବା ପରେ ଆଜି ନୟାପଲ୍ଲୀ ବାସଭବନରେ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀଙ୍କ ସମେତ ବହୁ ବରିଷ୍ଠ ନେତୃବୃନ୍ଦ ଶେଷ ଦର୍ଶନ କରିଥିଲେ ଏହାପରେ ଶଙ୍ଖଭବନ ନିଆଯାଇଥିଲା ସେଠାରେ ମାନ୍ୟଗଣ୍ୟ ବ୍ୟକ୍ତି ସ୍ୱର୍ଗତ ପାତ୍ରଙ୍କ ଶେଷ ଦର୍ଶନ କରିବା ପରେ ତାଙ୍କ ମରଶରୀରକୁ ବିଧାନସଭା ପରିସରକୁ ନିଆଯାଇ ଗାର୍ଡ ଅଫ୍ ଅନର୍ ପ୍ରଦାନ କରାଯିବା ସହ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଦିଆଯାଇଥିଲା ବିଜେଡି ସମେତ ବିଭିନ୍ନ ଦଳର ରାଜନେତା ତାଙ୍କ ବାସଭବନରେ ପହଞ୍ଚି ଶେଷ ଦର୍ଶନ କରିବା ସହ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଦେଇଥିଲେ ଭୁବନେଶ୍ୱରରୁ ଗଞ୍ଜାମ ଜିଲ୍ଲାର ଦିଗପଣ୍ଡି ଅଭିମୁଖେ ଯାଇଥିଲା ପାର୍ଥିବ ଶରୀର ଜନ୍ମମାଟିରେ ଶେଷକୃତ୍ୟ କରାଯିବ ସାତଥର ବିଧାୟକ ରହିଥିବା ସୂର୍ଯ୍ୟପାତ୍ର ଅମର ରହିବେ ଶେଷ ଇଚ୍ଛା ଓ ପରିବାର ଲୋକଙ୍କ ସହମତିରେ ସୂର୍ଯ୍ୟପାତ୍ରଙ୍କ ଚକ୍ଷୁଦାନ କରାଯାଇଛି ତାଙ୍କରି ଆଖିରେ ଦୁନିଆ ଦେଖିପାରିବେ ଆଉ ଜଣେ ବ୍ୟକ୍ତି ଆଜି ପ୍ରଥମ କକ୍ଷ ପରିବର୍ତ୍ତନ କରିଛି ଆଦିତ୍ୟ ଏଲୱାନ୍ ଦିନ ଏଗାରଟା ପଇଁଚାଳିଶ ମିନିଟ୍ରେ ପ୍ରଥମ କକ୍ଷପଥ ପରିବର୍ତ୍ତନ କରିଥିବା ଇସ୍ରୋ ପକ୍ଷରୁ ସୂଚନା ଦିଆଯାଇଛି ବର୍ତ୍ତମାନ ନିଜ କକ୍ଷପଥରେ ଆଦିତ୍ୟ ଏଲୱାନ୍ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସଫଳ ହେଉଛି ଏବଂ କମାଣ୍ଡ ଅନୁସାରେ କାର୍ଯ୍ୟ କରୁଛି ବେଙ୍ଗାଲୁରୁସ୍ଥିତ ଆଇଏସ୍ଟିଆର୍ଏସ୍ସିରୁ ଆଦିତ୍ୟ ଏଲଓ୍ୱାନ୍ ସୁପରିଚାଳିତ ହେଉଛି ପ୍ରଥମ ଆର୍ଥ ବାଉଣ୍ଡ ମାନୋଭର୍ ବା ଇଭିଏନ୍ର ବର୍ତ୍ତମାନ ଦୁଇଶହ ପଇଁଚାଳିଶ କିଲୋମିଟର ଗୁଣନ বাইশ হাজার চারিশো অনষট্টি আসন্তা কক্ষপথে রয়েছে আস্ত পাঁচ তারিখ অপরাহ তিনিটার পরবর্তী কক্ষপথ পরব বলে ইস্রো দিন যা আদিত্য এলান পৃথিবী ভিত্তিক কক্ষপথে রহব এই সময় মধ্যে পাঁচটি কক্ষপথ পরিবর্তন প্রক্রিয়া রয়েছে জি টোয়েন্টি পাকিস্তান ও চীনক প্রধানমন্ত্রী নরে মোদী টার্গেট শ্রীনগর ও অরুাচল প্রদেশের জি টোটি বৈঠক উপরে আপত্তি উঠাই এই দুই দেশক প্রধানমন্ত্রী কড়া ছিল কাশ্মীর হু কি অরুণাচল প্রদেশ যে ইচ্ছা সেইটি জি টোটি বৈঠক করবু জি টোটি অধ্যক্ষতা মোদীরা বহত সকারাৎক প্রভাব পড়ছে এছি মো হৃদয় জাঁপ টোটি আৃষ্টিকোণ দুনিয়া কেবল বিচার নেই না ভবিষ্যত রোডম্যাপ ভাবে দেখে ଦୁନିଆର ଜିଡିପି କେନ୍ଦ୍ରିତ ଦୃଷ୍ଟିକୋଣ ଏବେ ମାନବକେନ୍ଦ୍ରିତ ହେବାରେ ଲାଗିଛି ଓ ଏଥିରେ ଭାରତ ପ୍ରମୁଖ ଭୂମିକା ନିଭାଉଛି ଦାୟିତ୍ୱହୀନ ଆର୍ଥିକ ନୀତି ଓ ଲୋଭନୀୟ ପ୍ରତିଶ୍ରତି ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ରାଜନୈତିକ ଲାଭ ଦେଇପାରେ ତାମିଲନାଡୁ ସରକାରରେ ମନ୍ତ୍ରୀ ଥିବା ତଥା ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ଏମ୍କେ ଷ୍ଟାଲିନ୍ଙ୍କ ପୁଅ ଉଦୟନିଧି ଷ୍ଟାଲିନ୍ଙ୍କ ପାଇଁ ବଢିଲା ଅଡୁଆ ସନାତନ ଧର୍ମକୁ ନେଇ ବୟାନ ବିବାଦୀୟ ହେବାରେ ଲାଗିଛି ଏକ ସଭାରେ ডিএমকে নেতা উদয়নিধি সনাতন ধর্মক ম্যালেিয়া ও ডেঙ্গু সহ তুলনা করে যাক বাদ উদয়নিধি বয়ানকান এতলা দিয়ে সুপ্রিমকোর্ট ওকিল তথা সামাজিক কর্মী বিনীত জিন্দল উদয়নিধি টাালি সনাতন ধর্ম বিধে উত্তেজক ভাষণ দেওয়া ও মানহানি করা বয়ান দেওয়া প্রত্যেকের দিল্লী পুলিশ পাখে এতলা হিন্দুসে পক্ষ উদয়নিধি টাালি বিোধে দিল্লী এতলা দিয়েছে समय आज बुलेटिनको एउटा रोबा अधिक खबर पनि लगइन कन्डु डब्लु डब्ल्यु डब्ल्यु डट धरती डट नमस्कार